এখনও কমেনি চালের দাম। প্রায় দু মাস যাবত অনেকটাই বাড়তি চালের বাজার। বিশেষ করে মোটা চালের দাম হঠাৎ করে বেড়ে আর না কমায় বিপাকে পড়েছেন নিম্ন শ্রেণীর মানুষ। মোটা চালের পাশাপাশি বেড়েছে চিকন চালের দামও। মোটা চাল বস্তা প্রতি 2350 থেকে 2380 টাকায় বিক্রি হচ্ছে, আর মিনিকেট প্রতি বস্তা 2650 এবং নাজির শেল 2580 থেকে 2600 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আগামী সপ্তাহে কিছুটা কমতে পারে সব ধরনের চালের দাম। মোটা এবং চিকন চাল সরকার যে রেটটা বেঁধে দিয়েছে, মিনিগেট 150 টাকা আটা না মিল গেটে, আর মোটা চাল যেটা সেটা 45 টাকা। কম দামের চাল এখনও বাজারে আসেনি, কিন্তু বাজারটা অনেক কমেছে। লতা চাল এখন 47 টাকা থেকে 47 টাকা 50 পয়সা আমাদের এখানে বিক্রি হচ্ছে, আর মোটা চাল যেটা সেটা 45 টাকা 30 পয়সা থেকে 40 পয়সা প্রতি কেজি, আর মিনিগেট চাল আমাদের এখানে 53 থেকে 53 টাকা 50 পয়সা এই রেটে বিক্রি হচ্ছে। তো আমি আশা করছি, কারণ যে রেটটা কমেছে ওখানে, সে কমে রেটের মাল এখন আমাদের এখানে আসেনি, হয়তো আগামী সপ্তাহে আসবে, তখন বাজার হয়তো আরও কমে যাবে। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।